नमस्कार बंधुरा, आज के चले एक ब्लग नहीं। आजकल ब्लगटी हलो भारतवर्षर सबथेके प्राचीन मंदिर राखाल राजा मंदिर और ये राखाल राजा मंदिर इतिहास नहीं आजकल ब्लगटी तैरी करेछि। तो संगे थाकुन एवं ब्लगटी देखते थाकुन। यही हच्छे राखाल राजा मंदिर जाबार प्रवेश पथ। एइखान थेके आपनाके भितरेर दिके ढुके जेते हबे। खानिकटा गेई आपनी देखते पाबेन राखाल राजार अपरूप मंदिर। राखाल राजा मंदिरटी 500 বছরের পুরনো, কিন্তু রাখাল রাজা মন্দিরের প্রবেশপথ 2020 সালে নির্মাণ করা হয়। প্রবেশের পথ ধরে কিছুটা এগিয়ে আসতেই পথে আমরা দেখলাম বাবা লোকনাথের একটি মন্দির, এবং এই মন্দির চত্বরে রয়েছে সুন্দর বসার জায়গা, সঙ্গে একটি হরিতলাও নির্মাণ করে রাখা হয়েছে। যদি আপনারা মনে ভাবেন ট্রেনে জার্নি করে বা বাসে জার্নি করে এসে একটু রেস্ট নেবেন, তাহলে বাবা লোকনাথের মন্দির চত্বরে বসে আপনারা একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন, তারপরে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এই রাখাল রাজার মন্দির প্রাঙ্গণটিতে আপনারা একদিনের ট্যুর হিসাবেও এটিকে ধরে নিতে পারেন। এবার আপনাদেরকে জানাবো রাখাল রাজা মন্দিরে আপনারা কিভাবে এসে পৌঁছাবেন। আপনারা যদি কেউ হাওড়া থেকে আসতে চান, তাহলে হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে এসে 35 রেল স্টেশন নেমে পড়ুন, এবং সেখান থেকে বাসে চেপে রত্তলা বলে একটি জায়গা আছে, ওখানে বাস থেকে নামুন, এবং সেখান থেকে টোটো বা অটো করে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসুন গোপালদাসপুর অর্থাৎ রাখাল রাজার মন্দিরে। বর্ধমানের দিক থেকে এলেও আপনারা বৈচি রেলওয়ে স্টেশনে নেমে পড়ুন। বৈচি রেলওয়ে স্টেশন থেকে আপনারা সরাসরি টোটো রিজার্ভ করেও নিতে পারেন। সেখানে হয়তো টোটোওয়ালারা 200 থেকে 250 টাকা চার্জ করতে পারে, এবং সেই টাকায় আপনাদেরকে রাখাল রাজা মন্দির অর্থাৎ গোপালদাসপুরে পৌঁছে দেবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশের পরেই আপনারা দেখতে পাবেন রাখাল রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণের অসাধারণ মূর্তি। মূর্তি দেখে আপনাদের মনে হবে যেন সত্যি সত্যি কৃষ্ণ আমাদের সামনে সশরীরে বিরাজমান। এই হচ্ছে গোপালদাসপুর অর্থাৎ রাখাল রাজা মন্দিরের নাট মন্দির। এই নাট মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হয়ে ওঠার যেসব জীবন চরিত্র, সেগুলো ছবির মাধ্যমে চিত্রায়িত করা আছে। এই নাট মন্দিরেই আপনারা চিত্রগুলি দেখতে পাবেন, এবং এই চিত্র দেখেই বুঝে নিতে পারবেন শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তিনি কীভাবে তার জীবন অতিবাহিত করেছেন। এবং এই নাট মন্দিরেই সমস্ত দর্শনার্থীরা বসে বিশ্রাম নেন, এবং এখানে বসেই পুজো আজার কাজগুলো সেরে নেন। শ্রীকৃষ্ণের মহিমা এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনার সারাদিন কেটে যাবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। এবার আপনাদেরকে দেখাবো রাখাল রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং গোপীনাথজির মূর্তি। ঠাকুর মশাই পুজো শেষ করে সকলের জন্য মন্দিরের দরজা খুলে দিলেন, এবং সেখান থেকে আমরা সবাই মিলে দেখতে পেলাম শ্রীকৃষ্ণ অর্থাৎ রাখাল রাজার মূর্তি, সঙ্গে রঘুনাথজি এবং গোপীনাথ ঠাকুরের মূর্তি। বাঁদিকের সবুজ ঠাকুরটি হচ্ছে রঘুনাথ ঠাকুরের মূর্তি, এবং ডান দিকে সাদা ঠাকুরটি হচ্ছে গোপীনাথ ঠাকুরের মূর্তি। মন্দিরের কিছু নিয়মাবলী এবং ভোগ খেতে গেলে কি করতে হবে সেগুলি আপনাদেরকে জানাবো। এই হচ্ছে ভোগ বিতরণের স্থান। এখানে ভোগ খেতে গেলে আপনাকে প্রথমে 50 টাকা দিয়ে নিজের নামটি এন্ট্রি করাতে হবে, সঙ্গে একটি টোকেন নিতে হবে। এই জায়গায় বসেই আপনাকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করিয়ে দেবে মন্দির কর্তৃপক্ষ। ভোগ খেতে গেলে আপনাকে সকাল 11টার মধ্যে নাম এন্ট্রি করিয়ে দিতে হবে, এবং 2টোর পর থেকে ভোগ বিতরণ শুরু হবে। সন্ধ্যাবেলা শীতল ভোগ নামে আরও একটি ভোগ দেওয়া হয়, সেটি খেতে গেলে আপনাকে সন্ধে 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই হচ্ছে মন্দিরের ভোগ রান্নার স্থান,
এই উনানেই মন্দিরের সমস্ত রকম ভোগ রান্না হয় এবং যা কিছু হবে আপনাদের সামনেই হবে, আপনারা নিজের চোখেই দেখতে পাবেন ভোগের জন্য প্রত্যেক দিন কী কী মেনু হয়। এই হচ্ছে ভোগ রান্নার পাত্র, এতে করেই প্রত্যেক দিন ভোগ রান্না হয় এবং সমস্ত দর্শনার্থীদের বিতরণ করা হয়। এবার আপনাদের সামনে গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরের ইতিহাস তুলে ধরব। এই মন্দিরের ইতিহাস একটি নামকে কেন্দ্র করে, সেটি হলো রামকানাই গোস্বামী। রামকানাই গোস্বামীর বাড়ি ছিল কাটুয়াই। এই রামকানাই গোস্বামী পারিবারিক সমস্যার জন্য রাগ করে বাড়ি ছেড়ে চলে আসেন এবং এই গোপালদাসপুর এসে এই মন্দির সংলগ্ন এলাকায় তিনি বসবাস শুরু করেন। তখন যদিও মন্দির স্থাপন হয়নি, সম্পূর্ণ এলাকাটি ছিল বন জঙ্গলে ভরা এবং এখানে রামকানাই গোস্বামী একাই বসবাস করতেন এবং নিজের খাবার নিজেই বানিয়ে খেতেন। ঘটনাচক্রে তৎকালীন রাজা নিজেদের সৈন্য নিয়ে শিকারিয়ে বেরিয়েছিলেন গোপালদাসপুর এলাকায়। সেখানে গিয়ে রাজা এবং তার সৈন্যরা ক্ষুধার্ত অনুভব করে। সেই সময় তারা বনের মধ্যে ধোঁয়া লক্ষ্য করেন। সেখানে গিয়ে দেখেন কানাই গোস্বামী রান্না করছিলেন এবং সেই একজনের রান্নার সামগ্রী রাজা এবং তার সৈন্যরা মিলে সকলে ভাগ করে খান। কানাই গোস্বামীর সৎ এবং উদার মানসিকতার পরিচয় পেয়ে রাজা গোপালদাসপুরের সমস্ত এই জমিটা কানাই গোস্বামীর নামে দান করে দেন। ঘটনাবশত কানাই গোস্বামী ওই দিন রাতে কৃষ্ণের কাছ থেকে স্বপ্নাদেশ পান। কৃষ্ণ অর্থাৎ রাখাল রাজা, রাখাল বলতে যে গরু চড়াই মাঠে তাকেই রাখাল বলা হচ্ছে। স্বপ্নে তিনি বলেন যে এখানেই রাখাল রাজা অর্থাৎ কৃষ্ণের মূর্তি স্থাপন করে পুজো করতে এবং এখানেই মন্দির বানাতে। স্বপ্নে তিনি আরও বলেছিলেন সকালে পুকুরে স্নান করার সময় একটি কাঠ ভেসে উঠবে এবং ওই কাঠটি দিয়ে তিনি কৃষ্ণের মূর্তি বানাতে বলেছিলেন, সেই জন্য এখানে রাখাল রাজা অর্থাৎ কৃষ্ণের মূর্তি কাঠ দিয়ে বানানো। এই কাঠের মূর্তি তৈরির পিছনেও ইতিহাস আছে। মূর্তিটি তৈরি করা হয় গোপালদাসপুর থেকে 10 কিলোমিটার দূরে বাগনাপাড়া বলে এক জায়গায়। স্বপ্নে তিনি এটিও বলেছিলেন যে বাগনাপাড়াতে মহাদেব নামে এক ব্যক্তির কাছে এই মূর্তিটি বানাতে। সেই দিনের পর থেকে গোপালদাসপুরে রাখাল রাজা অর্থাৎ কৃষ্ণের মূর্তি আজও পূজিত হচ্ছে। মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো আপনাদের সুবিধার্থে আমি তুলে ধরলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সন্ধ্যা আরতির পর মন্দির এবং মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষ প্রবেশের সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে, কারণ এখানের সাধারণ মানুষ এবং পুরনো মানুষ অনেকেই লক্ষ্য করেছেন সন্ধ্যার পরে কিছু সাদা গরু মাঠের মধ্যে চড়ে বেড়াচ্ছে, যেটা পরে ওনারা গিয়ে আর দেখতে পাননি। সবার এটাই ধারণা যে শ্রীকৃষ্ণ তার নিজের সাদা গরুগুলোকে নিয়ে সন্ধ্যার পর এখানে চড়াতে বেরোন। এই ঘটনার পর মন্দির চত্বরে সন্ধ্যার পর কোনো আলো বা বাতি জ্বলে না এবং সাধারণ মানুষও কোনো মতেই মন্দির চত্বরে বা মন্দির এলাকায় সন্ধ্যার পর আর প্রবেশ করেন না। মন্দির নির্মাণের সময়কাল থেকেই এই গাছগুলি মন্দির প্রাঙ্গণকে ছায়া দিয়ে রয়েছে এবং এই গাছগুলির জন্যই মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছে নির্জন এবং শান্ত। এই ভিডিওর মাধ্যমে গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এবং মন্দিরের সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।